বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তাহলে আমি আশা করি আমার স্বামীর সন্ধান মিলবে। সালাউদ্দিন আহমেদের সন্ধানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ওই আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় হাসিনা আহমেদ বলেন, সালাউদ্দিন আহমেদের কোনো অপরাধ নেই, তারপরও তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আদালতে হাজির করুন। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী। উত্তরাজ্যে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়, সেই বাসা এলাকা নিরাপত্তা কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা একই রকম মন্তব্য করেছেন। সাংবাদিকদের কাছে হাসিনা আহমেদ স্পষ্ট করে বলেছেন, বিএনপি ও বিরোধী দলের দলের মুখপাত্র হিসেবে বক্তব্য বিবৃতি পাঠানোর কাজ শুরুর পর থেকেই পুলিশ তাকে খুঁজছিল। গোয়েন্দা সংস্থার লোকজন তাকে গ্রেপ্তারের জন্য সার্বক্ষণিক নজরদারি চালিয়েছে। গুলশানের বাসায় পুলিশ একাধিকবার ফাঁড়া দিয়েছে। ডিবি পুলিশ বাসার প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়েছে। প্রায় প্রতিদিনই পুলিশের লোক এসে বাড়ির নিরাপত্তা কর্মীদের কাছে সালাউদ্দিনের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করেছে। 7 মার্চ পুলিশ সালাউদ্দিনের 2 গাড়ি চালক শফিক এবং খোকনকে গুলশান থেকে গ্রেপ্তার করে, একই সঙ্গে বাড্ডা থেকে গ্রেপ্তার করে তার ব্যক্তিগত সহকারী উসমান গুলিকে। 9 মার্চ সালাউদ্দিনের ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়, তার 2 কর্মচারীকে ধরে নিয়ে যায় পুলিশ। এত কিছুর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আর অন্য কেউ কে ধরে নিয়ে যাবে? সাংবাদিকদের বিভিন্ন অনুসন্ধানের রিপোর্টেও সুস্পষ্টভাবে উঠে এসেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকেরাই সালাউদ্দিন আহমদকে উত্তরার 3 নম্বর সেক্টরের 13B নম্বর সড়কের 49B নম্বর বাড়ি থেকে ধরে নিয়ে গেছে। এই বাড়িতে তিনি আত্মগোপন করেছিলেন। পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উত্তরার যে বাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয় সেই বাড়ির কেয়ারটেকার দারোয়ান কাজের লোক 3 নম্বর সেক্টর কল্যাণ সমিতির নিয়োগ করা নিরাপত্তা কর্মী আনসার এবং আশপাশের বাড়ির প্রত্যক্ষদর্শী বক্তব্য নেওয়া হয়। তাদের বক্তব্যে এসেছে ডিবি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের সশস্ত্র ব্যক্তিরা একটি সাদা মাইক্রোবাস করে সালাউদ্দিনকে ধরে নিয়ে যায়। এ সময় গামছা দিয়ে তার চোখ বাঁধা ছিল, পরনে ছিল লুঙ্গি। নিরাপত্তা কর্মী আকরাম ইসলাম সাংবাদিকদের চুপচাপে বলেন, মঙ্গলবার রাত 9:15 দিকে বেশ কয়েকটি গাড়ি নিয়ে একদল লোক সালাউদ্দিনের বাসায় আসে। বাসার সামনে 3টি গাড়ি ছিল। কিছুক্ষণ পর রাত 10টা নাগাদ তারা এসে বলে, আমরা ডিবির লোক। পকেট গেট দিয়ে বাসার ভেতরে ঢুকে পড়লে আকরাম জিজ্ঞেস করেন, কি কারণে এসেছেন? তারা বলেন, পরে জানতে পারবি। এ সময় দুজন তাকে চর থাপ্পড় দেয়। পিস্তল দেখে ভয় দেখায় আক্তারকে আক্তারুলকে। পরে চোখ বাঁধা অবস্থায় সালাউদ্দিনকে মাইক্রোবাস করে নিয়ে যায়।
রাষ্ট্রের প্রধান দায়িত্ব তার নাগরিকের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করা। রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে নাগরিকেরা যাবে কোথায়, এমন প্রশ্ন রেখে রুহুল আমিন গাজী বলেন, এবং তাকে যদি তার পরিবারের কাছে ফেরত আনা হয় তাহলে বাংলাদেশে কোনো নাগরিকের নিরাপদ থাকে না। একজন সাবেক এমপি, একজন সাবেক মন্ত্রী এবং রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব, এই পর্যায়ের একজন নেতাকে যদি এইভাবে সাদা পোশাকের গুম করে উঠিয়ে নিয়ে গিয়ে অস্বীকার করে তাকে যদি এইভাবে অস্বীকার করে তাকে বিলীন করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের আর কোন নাগরিকের আর কোন জীবন ধারণের কোন অবস্থা থাকে না। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায় এড়াতে পারে না উল্লেখ করে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, কয়েকদিন ধরে তল্লাশ করেছে এই টিমের সদস্য কারা, তাদেরকে মিডিয়ার সামনে হাজির করা হোক, মিডিয়া তাদেরকে জিজ্ঞেস করবে যে আপনারা সেই রাতে অপারেশন করেছেন কিনা। দ্বিতীয়ত, সরকারের মন্ত্রীরা দাবি করছেন যে সালাউদ্দিন আহমেদ গভীর আত্মগোপনে আছেন। সালাউদ্দিন আহমেদ যদি গভীর আত্মগোপনে থাকে তাহলে আপনাদের তো বড় দায়িত্ব যে সালাউদ্দিনকে খুঁজে বের করা, যে সালাউদ্দিন কোথায় আত্মগোপন করে আসছে, আপনারা বের করুন। কারণ আপনাদের উপর যখন অভিযোগের আঙুল তখন আপনারা সেই অভিযোগের আঙুলকে নামানোর জন্য আপনারা খুঁজে বের করুন। আপনারা এত সহজে এত কিছু খুঁজে বের করে ফেলেন, অমুকরে রাতে বাসা থেকে ধরে নিয়ে আসতে পারেন, আপনারা ক্রস ফায়ার করে দিতে পারেন, সবই তো সারা বাংলাদেশটাই তো আপনাদের নখের দরকার। তাহলে সালাউদ্দিন আহমেদ আত্মগোপন করে থাকলে আপনারা তাকে খুঁজে বের করতে পারবেন কেন, এবং আপনাদের এই নির্লিপ্ততা এবং আইন রক্ষা করা বাহিনী সালাউদ্দিন গুম হয়ে যাওয়ার পর থেকে যে চুপ হয়ে গেছে তাদের তো আর তৎপরতা আমরা দেখছি। তাহলে এই জন্যই আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায় এড়াতে পারে না।